এইমাত্র পাওয়া লোকাল ট্রেন নিয়ে আজকের সবচেয়ে বড় খবর। সন্ধ্যা 7টায় শেষ লোকাল ট্রেন মানে কি, কি নিয়মে চলবে লোকাল ট্রেন, কিভাবে ফিরবেন যাত্রীরা, যাত্রীদের জন্য বড় খবর দিল রেল। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানবো ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবাই দেখার জন্য। ভয়ঙ্করভাবে বাড়ছে রাজ্যে করোনা সংক্রমণ, আর সেদিকে তাকেই রাজ্যে ফিরল একবার করোনাবিধি। মারণ করোনা রুখতে সোমবার থেকেই এক গুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। সেই মতো সোমবার থেকেই সন্ধ্যা 7টার পর কোনো লোকাল ট্রেন চলবে না। শুধু তাই নয়, 50% যাত্রী নিয়ে ট্রেন চালানোর কথা বলা হয়েছে। কিন্তু নবান্নের এহেন নির্দেশিকা ঘিরেই আরও জটিলতা তৈরি হয়েছে। ঠিক কটায় শেষ লোকাল পাওয়া যাবে তা নিয়ে যাত্রীদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়। যদিও এই ধোঁয়াশা কাটাতে রেলের তরফে সাংবাদিকদের মুখোমুখি হন রেল আধিকারিকরা। শেষ ট্রেন চলবে 7টায়, এর অর্থ কী? মানে এমন তো হতে পারে না যে গন্তব্যে পৌঁছানোর আগেই 7টার সময় ট্রেন যে অবস্থায় আছে সে অবস্থায় বন্ধ হয়ে যাবে? তাহলে নিয়মটা ঠিক কি? সোমবার পূর্ব রেলের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে। রেলের পক্ষ থেকে বলা হয়েছে সমস্ত অরিজিন স্টেশন, অর্থাৎ যে স্টেশন থেকে গাড়িটি ছাড়ছে তার শেষ সময় হচ্ছে 7টা। এরপর গন্তব্যে পৌঁছতে যতক্ষণ লাগবে ততক্ষণে যাত্রা শেষ করবে গাড়িটি, অর্থাৎ একেবারে টাইম টেবিল মেনে 7টা পর্যন্ত চলবে ট্রেন। যদি ধরা যায় বিকেল 6:55 শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার ট্রেন রয়েছে, তাহলে সময় সারণী বা টাইম টেবিল মেনে সেটিই হবে বনগাঁর শেষ ট্রেন। রাজ্য সরকারের নির্দেশ মেনেই সকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই নিয়মেই চলবে লোকাল ট্রেন। এই সময়ের মধ্যে থাকা কোনো গ্যালোপিং বা লেডিস স্পেশাল ট্রেন বাতিল হবে না। পাশাপাশি পূর্ব রেলের পক্ষ থেকে বলা হয়েছে রাজ্য যদি 50% কর্মী নিয়ে অফিস চালায় তাহলে 50% যাত্রী নিয়ে ট্রেন চালাতেও কোনো সমস্যা নেই, তাতে ট্রেনের চাপ কমবে।